আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। তো দেশের যে অবস্থা, সব কিছুর দাম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে, আর জিনিসপত্র সব হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় হয়তো সব সময় বাজারের অবস্থা একরকম থাকে না, কোনো দিন হয়তো বাজার বেশি থাকে, হয়তো কোনো দিন কম থাকে। তো আজকের যে রান্নাটা আমি করব, সেটার জন্য কিন্তু অনেক ধরনের সবজিরও প্রয়োজন নেই, আর অনেকগুলো মাছেরও প্রয়োজন নেই। আপনি যেই কোনো ধরনের মাছ নিতে পারেন, একটু বড় সাইজের, যেন কাঁটাগুলো বাছা যায়। আর আমি এখানে মিডিয়াম সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি চিচিঙ্গা। তো আজকে এই দুইটা দিয়েই রান্নাটা করব। মাছটাকে আমি প্রথমে লবণ, হলুদ আর রসুন বাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আপনারা কিন্তু রসুন বাটাটা অবশ্যই দিবেন, না হলে মাছের যে কাঁচা একটা আষ্টে গন্ধ, সেটা কিন্তু থেকে যাবে, পরে তরকারিটা খেতে ভালো লাগবে না, একটা বাজে গন্ধ আসবে। তো রসুনটা অবশ্যই দিবেন। তো মাছটাকে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। চিচিঙ্গাগুলো লম্বা লম্বা করে, চিকন চিকন করে কেটে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, যেন সিদ্ধ হতে সময় বেশি না লাগে। যেহেতু মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেজন্য চিচিঙ্গাগুলো একটু ভাপিয়ে নিয়েছি। তো কাঁটাগুলো একটু ভালোভাবেই বাছতে হবে, কারণ বাচ্চারা খাওয়ার সময় যেন আবার গলায় আটকে না যায়। আসলে রান্নাটা করতে তেমন একটা সময় লাগে না, সব কিছু রেডি থাকলে 10-15 মিনিটের ভিতরেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। একটু মাছটা বাছতে ধৈর্য সহকারে হয়তো সেখানে একটু সময় লাগে, বাকি সবগুলোতে তেমন একটা কোনো সময় লাগে না। আপনারা এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, আপনারা দেখবেন যে বাসার ছোট বড় সবাই খাচ্ছে। আর যেহেতু কাঁটা বাছা লাগবে না খাওয়ার সময়, বাচ্চারা এমনিতেও খাবে। আর অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কাঁটা বাছার ভয়ে মাছ খেতে চায় না। তো এভাবে বেছে রান্না করলে যেমন মাছের পরিমাণটাও কম লাগে, আর মোটামুটি ছোট বড় সবাই খায়। আর মাছ মাংসের দাম যেই হারে বাড়ছে, বাড়ছে তো বাড়ছেই, কমার আর নাম নেই। তো কিছুদিন পর দেখা যাবে যে মাছ মাংস কেনাটা একদম দুর্বিষহ একটা বিষয় হয়ে গেছে। যাই হোক, তারপরও জীবন বাঁচতে হবে, চলতে হবে। তো এই তো মাছ আমার বাছা হয়ে গেছে পুরোপুরি। এখন সামান্য পরিমাণ তেল দিব, এর ভিতরে দিয়ে দিব 3টার মতো মরিচের ফোড়ন আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই পর্যায়ে আবারও আমি 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু মাছ যখন সিদ্ধ করেছি তখন কিন্তু রসুন বাটা অলরেডি দিয়েছি। তো এখানে আমি আবারও 1 চা চামচের মতো দিলাম, আর পেঁয়াজ বাটা দিলাম 3 চা চামচের মতো। টমেটো দিয়েছি একটা বড় সাইজের, তাও ছোট ছোট করে কেটে, যেন মশলার সাথে একইবারে মিশে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা আপনারা কম বেশি করতে পারেন, যার যেরকম ঝাল পছন্দ সেরকম ব্যবহার করতে পারেন। আর এই গুঁড়া মশলাটা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এরকম ধাপে ধাপে কয়েকবার কষিয়ে নেব। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, যে মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আর কষানোটা নির্ভর করবে আপনাদের উপর, আপনারা যদি তাড়াহুড়ো করে মশলাটা ঠিকভাবে না কষান, তাতে কিন্তু আপনি যেই তরকারির স্বাদটা চাচ্ছেন সেটা পাবেন না। যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটুকুই বাড়বে। তো এই পর্যায়ে কিন্তু আমি বেছে রাখা মাছগুলো দিয়ে আরও 2-1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যেহেতু মাছগুলো সিদ্ধ করা, কষানোর কারণে মাছের গন্ধটাও অনেকটা চলে যাবে। আর সাথে দিয়ে দিয়েছি ভাপানো চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়েও আমি প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যতটুকু পারবেন এই তরকারিটা ততটুকু কষিয়ে নেবেন, কষানোর কারণে আপনার তরকারিটা অনেক বেশি মজার হবে। আর এখন দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, অলরেডি চিচিঙ্গার পানি কিন্তু ছেড়ে দিয়েছে।
চিচিঙ্গার পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত রান্না করব। তারপর এক কাপের মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। এখানে কিন্তু আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে, তো ঝোলগুলো শুকিয়ে আসছে আর চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি অনেকখানি ধনে পাতা, আর ধনে পাতা দিয়ে তো বেশিক্ষণ একটা রান্না করা লাগে না, একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যায়। তো আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে যত নতুন ভিডিও আমি আপলোড দিব সবই সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।